অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উদয়পল্লী 355 নম্বর এলাকায় বুধবার মহাসমারোহে মা মনসার পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো প্রায় 45 বছর ধরে চলে আসছে। 29শে শ্রাবণ হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়, 30শে শ্রাবণ অনুষ্ঠিত হয় সৎসঙ্গ, 31শে শ্রাবণ অনুষ্ঠিত হয় মা মনসার পুজো ও অন্নকূট অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় বাউল গান, পয়লা ভাদ্র অনুষ্ঠিত হবে বিচিত্রা অনুষ্ঠান, দোসরা ভাদ্র অনুষ্ঠিত হবে আমিষ ভোজন। এই পুজোয় এলাকার প্রতিটি মানুষ অংশগ্রহণ করেন। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।